ফুটবল, হকি আর হ্যান্ডবলের দেশ সুইডেনে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ক্রিকেট। আন্তর্জাতিক মঞ্চে খেলছে সুইডিশ ক্রিকেট। 2018 সালে ICC T20 মর্যাদা পায় তারা। সুইডেনের ক্রিকেট প্রসারে মরিয়া দেশটির সরকার, আর তাই তো সুইডেনের ক্রিকেট উন্নয়নে কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় কিংবদন্তি জন্ডি রোডসকে। সুইডেনে প্রায় 70টি ক্রিকেট ক্লাব রয়েছে, যার মধ্যে বাংলাদেশিদের পরিচালিত একমাত্র ক্রিকেট ক্লাব স্টকহোম টাইগার্স, যে ক্লাবটির হয়ে খেলে হুমায়ুন কবির জ্যোতি গড়েছেন ইতিহাস। বাংলাদেশি এ ক্রিকেটার সুযোগ পেয়েছেন সুইডেন জাতীয় দলে। আমি আন্ডার 12, আন্ডার 14, 16, 18 ডিস্ট্রিক্ট ডিভিশনে খুলনা লিগে হয়ে খেলছি। 5 বছর আমি খুলনা প্রিমিয়ার লিগেও খেলছি। এই বছর যখন জন্টি রোডস আমাদের সুইডেনের কোচ হয়ে আসছে, তো আমার মধ্যে নতুন করে ইন্সপিরেশনটা কাজ করছে। আমি আমার ফিটনেস, হার্ডওয়ার্ক এটা আরও বেশি করে বাড়াই দিছি, যাতে আমি যে কোনোভাবে ভালো একটা সুযোগ পাই। বাট আল্লাহর কাছে অনেক অশেষ রহমত যে আমি বাংলাদেশের নাগরিক হয়ে আমি সুইডেনের দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো, ন্যাশনাল টিমে ঢুকতে পারছি, আল্লাহর অশেষ রহমত। তো আমার এই কষ্টগুলো সার্থক হয়েছে আশা করি। 2017 সালে বাংলাদেশ থেকে সুইডেনে পড়তে আসা সুইডেন জাতীয় দলের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান মনে করেন, প্রবল ইচ্ছা শক্তি আর ক্রিকেটের প্রতি ভালোবাসায় এই অসম্ভবকে বাস্তবে রূপ দিয়েছেন। সুইডেনের ফ্যাসিলিটি বাড়াচ্ছে ক্রিকেটের জন্য, ফুটবলের সাথে সাথে। তো আশা করি যে আমার মতো ওরকম আরো অনেক প্লেয়ার যারা আছে বাংলাদেশে খেলে আসছে, ফ্যামিলির তাগিদে চলে আসছে, তারাও পাশাপাশি ক্রিকেটটাকে যদি প্যাশন হিসাবে নেয়, প্রফেশন হিসাবে নেয়, তো অনেক দূর যাইতে পারবে। তো আমিও চেষ্টা করছি আমার দিক দিয়ে, বিকজ বাংলাদেশ হিসাবে আমার রক্তেও ব্লাডেও ক্রিকেট ছিল, প্যাশন ছিল, ছোটবেলার থেকে হার্ড ওয়ার্ক করছি। তো আমি আমার হার্ড ওয়ার্কটাই শুধু চালু রাখছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। ইনশাল্লাহ সুযোগ পাইছি, আমিও ভালো কিছু করার চেষ্টা করব। হুমায়ুন কবির জ্যোতির এই অর্জনে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আগামীতে আরো অনেক বাংলাদেশি সুইডেন ক্রিকেটে প্রতিনিধিত্ব করবে প্রত্যাশা সবার। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন।